আমি প্রায় 15 থেকে 20 বার বিভিন্ন ভাবে অ্যারেস্ট করে আমাকে নির্যাতন করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। আমি অত্যন্ত সাফারার। এই দেশকে স্বাধীনতাগামী মানুষের পক্ষে কাজ করে যাওয়ার জন্য আমরা সবাই সক্রিয় থাকব ইনশাআল্লাহ। আমি 71-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, আমার স্বামী মুক্তিযোদ্ধা, আমার ভাই বোন সকলেই মুক্তিযোদ্ধা। আমি চট্টগ্রাম মাইজভান্ডা দরবারশরীফের সন্তান এবং দীর্ঘ 96 সাল থেকে আমি রাজপথে আছি, মহিলা আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আমার একটি লক্ষ্য বস্তু, যেহেতু আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো আমি 2001 থেকে 2007 পর্যন্ত বারবারে কারা নির্যাতিত হয়েছি এবং খালেদা জিয়ার আমলে, জামাত শিবিরের আমলে আমি অত্যন্ত নির্যাতিত, আপনারা সকলেই অবগত আছেন। এখানে আমার খুব চিনা কিছু মুখ আছেন সাংবাদিকদের মধ্যে, তারা জানেন। আমি প্রায় 15 থেকে 20 বার বিভিন্নভাবে অ্যারেস্ট করে আমাকে নির্যাতন করেছে, কারাগারে নিক্ষেপ করেছে। আমি অত্যন্ত সাফারার। এবং পরবর্তী যেই জামাত শিবির বিএনপি অরাজকতা সৃষ্টি করেছেন সেটিকেও মোকাবেলা করার জন্য আমি আমার ক্ষুদ্র দক্ষতা দিয়ে আমি চেষ্টা করেছি, তারা যাতে এই স্বাধীন বাংলাকে কোনো রকমেই ভুলণ্ডিত করতে না পারে সেটিকে ধরে রাখার জন্য আমি সক্রিয় ছিলাম রাস্তায়। আমাকে যদি তিনি সমীচীন মনে করেন, তিনি যদি আমার কর্মদক্ষতায় সন্তুষ্ট হন, তিনি আমাকে অবশ্যই নমিনেশন দেবেন, আর না দিলেও আমি রাস্তায় ইনশাল্লাহ থাকব। আজকে আপনাদের সামনে প্রত্যয় ব্যক্ত করছি, আমার কোনো দুঃখ নাই, আমি খুব অত্যন্ত প্রাউড ফিল করছি আমার বাংলাদেশ আওয়ামী লীগ একটা সুসংগঠিত সুন্দর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছেন। এই দেশকে স্বাধীনতাগামী মানুষের পক্ষে কাজ করে যাওয়ার জন্য আমরা সবাই সক্রিয় থাকবো ইনশাল্লাহ। আওয়ামী লীগের 62-র ভাষা আন্দোলনের সাথেই জড়িত আমার পরিবারের সকলেই, এবং আমি 71-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, আমার স্বামী মুক্তিযোদ্ধা, আমার ভাই বোন সকলেই মুক্তিযোদ্ধা। আমি সরকারি চাকরিতে কর্মরত ছিলাম, এজিবি অফিস এবং পার্লামেন্টেও দীর্ঘদিন চাকরি করছি, এবং সাথে সাথে জনসেবামূলক কাজকর্ম, নারী, দুস্থ নারী, শিশু এবং মানুষের অধিকার নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দাঁড়িয়ে আমি কাজ করছি ছোটবেলা থেকেই। আমি সেজন্য সবার চাপে পড়ি, আমার দেশবাসীর যে সংগঠিত আসনে আপনি অন্তত একটা ফরম নেন, আমাদেরকে আরও আপনি সেবা করার সুযোগ করে দেন যদি পারেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ পালন করি, বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, বঙ্গবন্ধুর পরিবেশ শহীদ হয়েছে, সেই জননেত্রীর হাতকে আরও উন্নয়নের জন্য শক্তিশালী করতে চাই। আমি আশা করছি, কারণ আমার বাবা ময়মনসিংহ সদর 4 আসনের এমপি ছিলেন, 1970 সনে মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। এভাবে আমি আশা করছি যে আমি যোগ্য, এবং আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে 2 বার কাউন্সিলর ছিলাম, স্কুলে হাই স্কুল টিচার, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, জেলার সদস্য, এরপর অন্যান্য অঙ্গ সংগঠন জড়িত। আমি আমার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা যেতে আসতে পারে তার হাতকে আমরা শক্তিশালী করতে পারি, এভাবে বিভিন্ন জায়গায় আমরা অতুপভাবে কাজ করে যাচ্ছি।